হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোর জন্য তো শপিং তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাট আজকে তোমাদেরকে নিয়ে যাব যেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে। আজকে নিয়ে যাব তোমাদেরকে সাউথ কলকাতার কুমারটুলিতে। তো এই যে দেখো, চলে এসেছি অনাথ বন্ধু স্টুডিও, প্রশান্ত পালের স্টুডিও। তোমরা হয়তো সকলেই জানো, আগের বছর এই স্টুডিও প্রচণ্ড নাম করেছিল মায়ের এখানে মাটির গয়না আর রঙের কারুকার্যের জন্য। তো চলো আজকে তোমাদের সঙ্গে দেখাই যে মা কতটা এখানে রেডি হয়েছে। তো এই যে স্টুডিওতে তো চলে এসেছি, আর তোমাদেরকে বলে রাখি যারা এখানে আসতে চাইছ, গড়িয়া যা শুরু সংঘটা আছে যেখানে দুর্গা পুজো হয়, ওটাও কিন্তু নাম করা পুজো হয়, তারই একদম অপোজিটে এই স্টুডিওটা। প্রথমেই দেখো তোমাদের সঙ্গে কিছু বাড়ির মায়ের দেখাই। প্রথমেই তোমাদেরকে দেখো মায়ের কি চোখ টানা টানা, মানে মায়ের চক্ষুদান্ত এখানে কমপ্লিট হয়ে গেছে, এগুলো দেখেই বুঝতে পারছো। আর যেগুলো বাকি আছে সেগুলো তো হবেই, মোটামুটি দেখতে পাচ্ছ রং আর মায়ের চক্ষুদান্ত কমপ্লিট হয়ে গেছে এদিকে সব ঠাকুরেই। আর মায়ের হাতে টোকেন বাঁধা আছে যে কবে ঠাকুরের মূর্তি নিয়ে যাওয়া হবে, মায়ের কি সাজ হবে, মায়ের কি রঙের হবে, সব কিছু লেখা আছে ওখানে। আমার যেহেতু এরকম স্টুডিওতে এসে ঠাকুর দেখতে খুব ভালো লাগে, তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আর তোমরা কারা গড়িয়ার আশেপাশে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরাও চলে আসতে পারো মা প্যান্ডেলের পথে যাওয়ার আগে একবার এখান থেকে মায়ের দর্শন করে নিতে। ওই দিকটাই ছিল মায়ের ছোট ছোট মূর্তি, আর এই দিকে দেখো মায়ের বড় বড় মূর্তি, বড় বড় কিন্তু অনেক বড় বড় মূর্তি। তো আর স্টুডিওতে এরকম না প্রচুর গলি আছে, দেখা যাক তোমাদের সঙ্গে কত ঠাকুর শেয়ার করতে পারি। আমার কিন্তু এসে এখানে খুব আনন্দ। হ্যাঁ দেখো, এখনও মায়ের চক্ষুদান হয়নি, এই যে শুধু রংটাই একটু হয়েছে, পুরো রংটাও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, কোথাও পুরো হয়ে গেছে কোথাও বাকি আছে। এবার চলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করি মা দুর্গার যে মূর্তিগুলো রেডি হয়েছে। প্রথম দেখো এই মূর্তিটা এত সুন্দর লাগছে। আর প্রথমেই যেটা বলেছিলাম, প্রশান্ত পালের স্টুডিও মানে রঙের ছোঁয়া, রঙের অভিনবত্ব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মায়ের সাজটা, স্পেশালি দেখো যেটার জন্য কিন্তু স্টুডিও বিখ্যাত, মায়ের গহনা, যেটা কিন্তু একদম মাটি দিয়ে বানানো হয়। আর এখানে প্রতিটা সাজ দেখো কত নিখুঁতভাবে বানানো হয়েছে। আর এখানে মা কিন্তু অর্ধচন্দ্রের উপরে বিরাজিত আছেন, এখানে অসুররাজ। এই রংটার অভিনবত্বের ছোঁয়াই হলো এখানে ব্লু কালারের এই যে ইউজটা হয়েছে, প্রতিটা মূর্তিকে কিন্তু খুব সুন্দর লাগছে।
চলে এসেছি স্টুডিওর এই গলিটাতে। এই গলিটাতেও দেখতে পাচ্ছ ছোট ছোট প্রচুর মায়ের এখানে মূর্তি তৈরি হয়েছে, যেখানে কিন্তু রঙের কাজ চলছে। আর এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে একটা দাদু কিন্তু এখানে কাজ করছে। তো চলো এগিয়ে যাই। আর এগুলো যে দেখতে এত সুন্দর লাগছে, আমি যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি বলবো, আমার খুব ভালো লাগছে। আর আমার খুব ভালোও লাগে যতই আমরা প্যান্ডেলে ঠাকুর দেখতে যাই না কেন, কত ভিড় হয় কত কি হয়, কিন্তু এখানে দেখো মায়ের মূর্তি কত কাছ থেকে দেখতে পাচ্ছি। তো এখানে দেখো এখানে দাদু চক্ষুদান করছেন, এই যে দেখো এখানে মা লক্ষ্মী চক্ষুদান হচ্ছে এখন। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। আর এখানে দেখো আরও একটা বিশাল বড় আকারের কিন্তু ঠাকুরের মূর্তি, এটাও তৈরি হচ্ছে, এটারও কিছু কিছু রং হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো লাল রঙের অভিনবত্ব। আর তোমাদেরকে কাছ থেকে দেখাই, দেখো পিছনের চালাটাতে দুর্গা এইভাবে লেখা আছে ইটের, এগুলো কিন্তু সব মাটি দিয়েই বানানো, তাহলে বুঝতেই পারছো কতটা নতুনত্ব, কতটা সুন্দর। এবার দেখো মায়ের এই একচালা মূর্তিটা এত সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে যে কি বলবো, আমার দারুণ লেগেছে। মানে এক কথায় বলতে পারো না, এটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে। সিম্পলের উপর এত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা, আলাদা করে এই ঠাকুরটার কোনো কিছু বর্ণনা করার দরকার নেই। এখানে দেখো কুলো, স্বস্তি, ঘট, ডাব এগুলো দিয়ে ইউজ করে বানানো হয়েছে। এটা দেখতে পাচ্ছ গ্রিন ভিউয়ে যাবে, কোথাকার ঠাকুর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো তোমরাও সেই ঠাকুরগুলো দেখতে গেলে হয়তো এর মধ্যেই কোনো ঠাকুর দেখে ফেলবে। এখানে চলে এসেছি আরও একটা গলিতে, আর এখানে দেখো কার্তিক ঠাকুরকে এখানে রং করা হচ্ছে। তো এখন ব্যস্ততা প্রচণ্ড টুঙ্গে, বুঝতেই পারছো আর তো মাত্র কয়েকদিন হাতে গোনার অপেক্ষা। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এই স্টুডিওর সব থেকে বড় দুর্গা, মানে এটা হলো 22 থেকে 23 ফুটের দুর্গা। মানে বুঝতে পারছো যে কত বড় এই মূর্তিটা। আর এই মূর্তিটার রঙের কাজ সবে শুরু হয়েছে, সবে শুরু হয়েছে কিন্তু দেখবে হয়তো 3-4 দিনের মধ্যেই দেখবে রং কমপ্লিট হয়ে গেছে, কারণ প্রচুর মানুষ এখানে কাজ করছে তো দিন রাত জেগে। দেখেই কত সুন্দর লাগছে এত বড় মূর্তিটা। তো আমি যেরকম বললাম এখানে দেখো পরপর সবই বড় মূর্তি, এটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম। এটাও আছে 17 থেকে 18 ফুট এরকম, এই সাইডেও আছে। তো চলো একে একে এবার তোমাদের সঙ্গে মূর্তিগুলো শেয়ার করি। এখানে আরও একটা নতুন জিনিস দেখলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই না। এখানে তো প্রথমেই বলেছিলাম এখানে মাটির গহনা, মাটির শাড়ি সব কিছুই মাটির হয়। আর এখানে দেখো প্রচুর কিন্তু এবার শাড়িতে অভ্রের ইউজ হয়েছে, মায়ের শাড়িতেও দেখতে পাচ্ছ অভ্রের ইউজ হয়েছে। আর এখানে অসুররাজের ড্রেস পোশাক, কার্তিকের ড্রেস পোশাক সবই দেখতে পাচ্ছ, বেগুনি কালারের ছোঁয়া রয়েছে মানে গহনাতে। আর শাড়িতে অভ্রের ব্যবহার হয়েছে, এখানে সিলভার কালারের অভ্র দিয়ে দেখো বানানো হয়েছে, এগুলো কিন্তু ডিজাইন করে করে বানানো হয়েছে। Thank you.
এখানে দাদাদের সঙ্গে কথা বলে এটাই জানলাম যে মহালয়া দুদিন আগে থেকে ঠাকুর এখান থেকে প্যান্ডেলের পথের জন্য রওনা দেবে। তো চেষ্টা করব তোমাদের সঙ্গে ফাইনাল লুকটাও শেয়ার করা। মায়ের মূর্তিগুলো পুরো সাজের পর কেমন সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো, অপরূপ হবে। এবার চলে এসেছি আরও একটা মায়ের মূর্তির কাছে, আর চালাটা প্রথমে শেয়ার করি তোমাদের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ মহাদেবের মুখ আকারে দেওয়া আছে, আর এই ঠাকুরটা কিন্তু 95%ই রেডি। তো এই ঠাকুরটা একদম ফুল রেডি হয়ে গেছে, মানে গহনা, শাড়ি, মায়ের সাজ, মায়ের চক্ষুদান সব কিছু কমপ্লিট। আর এখানেও যেরকম বলেছিলাম, এখানেও দেখো মায়ের শাড়িতে অভরের ইউজ হয়েছে গোল্ডেন সিলভার কালারের। আর এটা হলো অসুররাজ, শুধু অসুররাজেরই একটুখানি বাকি আছে রঙ, বাদবাকি কিন্তু প্রতিটা মূর্তি রেডি। আর এখানে দেখো অসুররাজের মানে ধুতিতেও অভিনবত্বের ছোঁয়া আছে, বুঝতেই পারছো দেখে। কঙ্কালের মাথা দেওয়া আছে, তো খুব সুন্দর লাগছে। এই ঠাকুরটা ফুল রেডি, তো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। প্রথমে দেখো তোমাদেরকে কাপড়ের যে ডিজাইনটা বলছিলাম সেটা দেখাই, কতটা সুন্দর লাগছে। এখানে দেখো মাটির মালা যেটা বানানো হয়েছে সেটা কত সুন্দর। তো এবার ফাইনালি মাকে দেখো কত সুন্দর লাগছে। ওভারঅল আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে খুব ভালো লাগছে, তো আশা করছি তোমাদেরও ভালো লাগছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।